প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এক্সাম বেড়ি চ্যানেলে যারা নতুন আসছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি, একটি প্রকাশ করেছি আপনাদেরকে। আপনাদের নোটিশ সম্পর্কে আপনারা জানেন যে ইতিমধ্যে রংপুর কাস্টমস কর্তৃপক্ষ তাদের লিখিত পরীক্ষার জন্য সিপাহী পদে নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এটি কিন্তু একটি নোটিশ আকারে SMS এর মাধ্যমে আপনাদের মোবাইলে দিয়ে দিচ্ছে। যারা আপনারা শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট পরীক্ষায় যারা সাফল্যের সাথে কৃতকার্য হয়েছেন, শুধুমাত্র তারাই এই SMS টি পাবেন। আপনাদের এই SMS টি পর্যায়ক্রমে সবার মোবাইলে চলে যাবে এবং যে নাম্বার থেকে আপনারা আবেদনের সময় যে নাম্বারে আপনারা দিয়েছিলেন সেই নাম্বারে চলে যাবে। কারণ আপনারা যে নাম্বারে আবেদন করেছেন এই নাম্বারটি যেন হারিয়ে ফেলবেন না, এই নাম্বারের মাধ্যমে আপনাদের SMS টি পেয়ে যাবেন। তো বেনাপুর কাস্টমস সম্পর্কে এখন বলবো না, এখন রংপুর কাস্টমস সম্পর্কে আপনাদের যেহেতু নোটিশ দিয়েছে, বেনাপুর কাস্টমসেও আপনাদের নোটিশ খুব দ্রুত পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলেছিলাম আগেও, এখান থেকে আরো 5 দিন আগে বলেছিলাম যে আপনারা এই 34 সপ্তাহের মধ্যে লিখিত পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি বা লিখিত পরীক্ষার জন্য SMS গুলো পাবেন, পাওয়া শুরু করবেন নিজের পরপরই। অবশ্যই আপনারা শুনেছিলেন সেই বিষয়টি এবং সেটি কিন্তু সত্যি হয়েছে। ঈদের 2-3 দিন অতিক্রম হতে না হতেই কিন্তু আপনারা এই SMS টি পেয়ে গিয়েছেন। অর্থাৎ আপনারা বলতে পারেন যে বেনাপুল কাস্টমস এর এই যে নোটিশটিও কিন্তু খুব দ্রুত বা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে সাবমিট করা হয়ে গেছে যাদের কাগজপত্র, 16 সালের প্রার্থী যারা আছেন তাদের কাগজপত্রগুলো সাবমিট করা হয়ে গেছে। তো আশা করা যায় আগামী 2 সপ্তাহের ভিতরে আপনাদের SMS গুলো চলে আসবে এবং আগামী নেক্সট যে মে মাস, এই মে মাস নাগাদ আপনারা অবশ্যই আপনাদের এই কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য যে SMS এটা পেয়ে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইলে। তো বেনাপুল কাস্টমস অবশ্যই পরীক্ষার জন্য অনেক প্রার্থী বসে আছেন, অনেক আবেদনকারীর সংখ্যা অনেক, উত্তীর্ণ যারা হয়েছেন শুধু সিপাহী পদে না, অফিস সহক, উচ্চমান সহকারী, কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, কাম কম্পিউটার, মুদ্রাকরী, সিকিউরিটি গার্ড, বিভিন্ন পদে আপনারা আবেদন করেছিলেন। তো যাই হোক, সকলেই আপনারা পড়াশোনা শুরু করেন, সাজেশন যারা এখনো পাননি তারা সাজেশন নিতে পারেন, আর যারা পেয়েছেন তারা তো অবশ্যই প্রস্তুতি সম্পন্ন করেছেন 100% আশা করি। আর বিকল্প পন্থা বলতে আপনাদের বিকল্প কিছু নেই, পড়াশোনার বিকল্প কিছু নাই, পড়াশোনা করে যান, পড়াশোনা চালিয়ে যান, এটাই আছে সর্বোত্তম পন্থা। তো যেহেতু রংপুর কাস্টমস সিপাহী পদের জন্য পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে অলরেডি, আগামী 5 মে 2023 তারিখে রোজ শুক্রবার বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত 1.5 ঘন্টা আপনাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট লিখিত আকারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এটা এখানে আপনারা জানেন যে বানবন্টন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের 4টা বিষয় থেকে প্রশ্ন আসবে। প্রশ্নের প্যাটার্ন আমি ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি, অনেকবার দিয়ে দিয়েছি আপনাদেরকে। আরো যদি আপনারা জানতে চান, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। শুধু সিপাহী পরীক্ষা না, রংপুর কাস্টমস এর সকল পরীক্ষার ডেটই কিন্তু আপনারা পেয়ে যাবেন পর্যায়ক্রমে। সিপাহী হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা হওয়ার সাথে সাথে আপনারা আরো অন্যান্য পরীক্ষাগুলোর সময়সূচি পেয়ে যাবেন। ইতিমধ্যে অফিস সহক পরীক্ষা ঢাকা কাস্টমস ইতিমধ্যে হয়ে গেছে, আরো সিপাহী পরীক্ষা ICT কাস্টমস হয়ে গেছে, কাস্টমস রিস্ক ম্যানেজমেন্টের পরীক্ষাটি এখনো ঝুলে আছে, এরপরে আপনাদের চট্টগ্রাম কাস্টমস এর পরীক্ষা যেগুলো সেগুলো আপনাদের সামনে হয়ে যাবে। তো রংপুর কাস্টমস সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওতে দেওয়া হয়েছে, গত যে ভিডিওটি দিয়েছিলাম আপনারা পিছনে ভিডিওটি দেখবেন এবং সাজেশনের ব্যাপারে আলোচনা করা হয়েছে ওখানে। আপনাদের যে চূড়ান্ত যে সাজেশন, ফাইনাল সাজেশন একদম 100% কার্যকরী, চূড়ান্ত সাজেশনের ব্যাপারে যেহেতু সাজেশন আপনারা সিলেবাস বুঝতে পারেন না, অনেকে যে সিলেবাস কিভাবে আপনারা পড়বেন বা কোন ধরনের প্রশ্ন আসবে কাস্টমস পরীক্ষায় যারা বুঝতে পারেন না, তাদের জন্য এই সাজেশন, বা যারা পরীক্ষায় একবারে উত্তীর্ণ হতে চান, একবারে কৃতকার্য হতে চান, তাদের চাকরির জন্য আপনারা অনেকদিন ধরে ট্রাই করতেছেন কিন্তু এই চাকরিটা আপনারা পাচ্ছেন না, কাস্টমসে চাকরি করা আপনাদের অনেকেরই অত্যন্ত ইচ্ছা বা কাস্টমসে চাকরি আপনাদের খুবই শখ, আমি জানতে পেরেছি। তোমাদের অনেকেই বলে যে স্যার আমি কাস্টমসে চাকরিটা
পেতে চাই বা কাস্টমস চাকরিটা আমার খুবই ভালো লাগে, আমি এটা কিভাবে পেতে পারি, বিভিন্ন ভাবে আমাকে বলে। তো আমি তাদেরকে উপদেশ দিই, আপনারা পড়াশোনা করেন, পড়াশোনার বিকল্প কিছু নাই। যদি একবার কাস্টমস চাকরি আপনারা পান তাহলে কিন্তু আপনাদের লাইফ সেট আপ হয়ে যাবে। এখান থেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা, সরকারি চাকরির সুযোগ সুবিধা আপনারা পাবেন সব ধরনের। তো এই যে পরীক্ষাটি, প্রশ্ন প্যাটার্ন এবং মানবন্টন এবং পরীক্ষার ধরন, এটা বিগত অনেক ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে, আজও বলবো আপনাদেরকে অল্প কিছু। তো বাংলা বিষয়ে আপনারা পড়াশোনা করবেন, যেগুলো গ্রামাটিক্যাল আইটেমস গুলো বেশি পড়বেন, তাছাড়া শুদ্ধ বানান এবং আপনাদের যে বাক্য শুদ্ধকরণ, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, একত্রে প্রকাশ এবং অন্যান্য যেগুলো আছে আইটেম, সমাস, কারক, বিভক্তি, এগুলো বেশি পড়বেন। ইংরেজি অংশে ট্রান্সলেশন পড়বেন বেশি, আপনাদের পার্টস অফ স্পিচ, আর্টিকেল, তারপরে প্যাসেজ পড়বেন একটা, এভাবে পড়বেন। আর গণিত অংশ তো তিনটা প্রশ্ন আসবে এখানে, তিনটা গণিত পড়বে, লাভ ক্ষতি সুদ আসল সৎকারা যেগুলো, মান নির্ণয় এবং উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন আসবে। আর সাধারণ জ্ঞান অংশ থেকে ষাট প্রশ্ন আসবে, 15টি, 15টি প্রত্যেকটি প্রশ্নের জন্য এক এক মার্ক, অর্থাৎ 15টি প্রশ্ন 15 মার্ক। এই চারটা বিষয়ে আপনারা 70 মার্কের মোট অ্যান্সার করতে হবে 1.5 ঘন্টার ভিতরে। এবং যারা এখানে 60 বা 55+ মার্ক পাবেন, তারা তো মনে করেন 55+ মার্ক পেলে আপনারা ওভার শিওর, এবং 50 পাইলেও আপনারা টিকতে পারেন। এটা প্রশ্নের প্যাটার্ন এবং ধরন অনুযায়ী, কিংবা ছাত্রছাত্রীর সংখ্যা এবং কাস্টমস কর্তৃপক্ষ কতজনকে রাখবে লিখিত পরীক্ষায় তার উপরে নির্ভর করবে। কোনো ধরনের হেজিটেশনের দরকার নেই, কোনো ধরনের চিন্তা বা ওই ধরনের, আপনারা পড়াশোনা করেন অবশ্যই টিকতে পারবেন। লিখিত পরীক্ষার টেকা খুবই কঠিন কিছু না, আবার সহজও কিছু নয়। যদি পড়াশোনা করেন রেগুলারিটি মেনটেন করে তাহলে এটা টেকা খুবই সহজ, খুবই একটা মানে কঠিন বা খুব যে হার্ড কোনো বিষয় এটা কিন্তু নয়। কাস্টমসের চাকরিটাও আপনাদের অনেকে পেয়েছে ইতিমধ্যে, যারা সাজেশন নিয়ে পড়াশোনা করেছিলেন, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমাকে জানিয়েছেন যে সাজেশন করে স্যার উত্তীর্ণ হতে পেরেছি, সাজেশন করে আমাদের অনেক উপকারে আসছে, এই সাজেশনগুলো অনেক কার্যকরী ছিল। ইতিমধ্যে যে চট্টগ্রাম কাস্টমসের পরীক্ষা হয়েছিল, খুলনা কাস্টমসের এবং আইসিটি কাস্টমসের, এখান থেকে প্রায় 45+ ছাত্রছাত্রীর সাজেশন নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং তার ভেতর থেকে প্রায় 27-28 জন চাকরিও পেয়েছে। তো তারা আমাকে অনেক কংগ্রাচুলেশনস জানিয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছে, আমাকে মিষ্টি খাইয়েছে, তারপরে আমাকে আরও বিভিন্ন কথাবার্তা বলে। যাও, এটা কোনো বিষয় না, আপনারা যারা এখনো রেজিস্ট্রেশনে আছেন, দুশ্চিন্তায় ভুগছেন, অবশ্যই আপনারা দুশ্চিন্তা না করে পড়াশোনা শুরু করে দিন আজকে থেকেই। রেগুলার আপনারা দৈনিক 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করবেন, সাজেশন নিয়ে পড়াশোনা করলে 1 সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যে আপনারা সাজেশনটি কমপ্লিট করে ফেলতে পারবেন আশা করি। তো এইটাই ছিল আজকের আপডেট, আজকের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্য, সকলের জন্য শুভকামনা রইল। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।